কিভাবে উনি বাংলাদেশকে উপস্থাপন করেছিলেন আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। এবং সেই বাংলাদেশ দেখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ওনারা সারা বাংলাদেশের ওনাদের নেতৃত্বে যে আন্দোলন চলমান আছে, কারণ আমি মনে করি আপনি যখন, আমার একটি ভাই যখন রাস্তায় বসে তার ফোনে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাসের জন্য তাকে ডিজিটাল আইনে মামলা খেতে হয়, সেই ভাইটাও আন্দোলন করতেছে, ঠিক আছে? সো আন্দোলন কিন্তু ঘরে ঘরে হচ্ছে, আন্দোলন যে হচ্ছে না তা না, আমাদের জাগতে হবে। আমাদের ভালো লোকে একজন কমিটির কথা বললেন, আমাদের একজন বক্তা জাকির স্যার, উনি কমিটির কথা বললেন। অবশ্যই আমাদের ভালো নেতৃত্ব আসতে হবে প্রত্যেকটি সংগঠনের তৃণমূল পর্যায় পর্যন্ত, এবং ভোটের মাধ্যমে যখন নেতৃত্ব আসবে তখন কিন্তু আসল নেতৃত্ব বেরিয়ে আসবে। আমি সবসময় একজন সাংগঠনিক, একজন কর্মী হিসেবে, সাংগঠনিক কর্মী হিসেবে আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে যে নেতা তৈরি হবে বা যে কর্মী তৈরি হবে, সেই নেতা বা কর্মী দলের জন্য, দেশের জন্য জান দিবে। কিন্তু অন্য কোনোভাবে যেভাবে আসে, যদি আসে তাহলে তাদেরকে আপনারা বিপদের টাইমে ভাই পাবেন না। আপনারা দেখেন কয়জনের পান জানি না, তো ঠিক আছে। আমি আমাদের প্রধান অতিথির, আমাদের বিশেষ অতিথির বক্তব্য শুনব এবং আমি এই কথাগুলি শেষ করতে চাই। আমাদের প্রজন্ম, আমরা দেশপ্রেমিক, আমরা মাঠে আছি, আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি যখনই বিপদ হয়েছে বাংলাদেশে, যখনই দেশের মানুষ বিপদে পড়েছে, বিএনপি কিন্তু সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়েছে। আপনি 1975 পরবর্তী বলেন, মুক্তিযুদ্ধের সময় বলেন, মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না কিন্তু একজন মেজর জিয়া ছিলেন। তারপরে আপনার 80-এর দশকে আপনি বিএনপি গঠন বলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, এবং এখন পর্যন্ত কোভিড, ডেঙ্গু, যে কোনো প্রলয় হোক, এই যে আমাদের এই যে কদিন আগে সাইক্লোন হলো, সিডর হলো, সবচেয়ে আগে বিএনপি নেতাকর্মীরা সারা বাংলাদেশে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। সুতরাং 17 কোটি মানুষ কিন্তু আজকে বিএনপির দিকে তাকিয়ে আছে, বিএনপির নেতৃত্বের দিকে তাকিয়ে আছে, বিএনপির নেতাকর্মীর দিকে তাকিয়ে আছে। আমরা যেন জনগণকে, আমরা আমরা জনগণের সাথে যেন আমরা বিট্রে না করি, বেমানি না করি, আমরা জনগণের পাশে থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য এই সংগ্রাম যেন আমরা চালিয়ে যেতে পারি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে। অসংখ্য ধন্যবাদ, জনতা দল জিন্দাবাদ, এবং আপনাদের সকলকে শুভেচ্ছা।